আজকে সাতাশ ডিসেম্বর দু হাজার কুড়ি সালের রবিবার আজকে পশ্চিমবঙ্গের তিনটি জেলাতে প্রবাহের সতর্কতা জারি করলেন আলিপুর আবহাওয়া দপ্তর একরকম কষ্টের দুর্যোগের ঠান্ডা আবারও আজ থেকে শুরু হচ্ছে কোন কোন জেলাতে কতদিন চলতে পারে এই অবস্থা এবং কবে আরামদায়ক ঠান্ডা আসতে পারে কবে ঠান্ডার পরিমাণ কমবে কোথায় কেমন আজকে ভারতবর্ষের আবহাওয়া থাকবে ত্রিপুরা ঝাড়খণ্ড সমস্ত কিছু ডিটেলস নিয়ে রয়েছে এখনকার ভিডিওটা তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না দেখুন পশ্চিমবঙ্গের আবহাওয়ার যে ওভারঅল একটা খবর উঠে আসছে তাতে যতই পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে ঢুকুক না কেন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজ থেকে অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন কষ্টজনক কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি কিন্তু চলবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নয় বা কোথাও কোথাও দশ এগারো ডিগ্রি সেন্টিগ্রেড আজকে তাপমাত্রা থাকবে সুতরাং বুঝতেই পারছেন কতটা ঠান্ডা থাকবে কলকাতাতেও আজ থেকে জাঁকিয়ে ঠান্ডা তবে সেই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না কলকাতাতে জানতে পারা যাচ্ছে আজকে রবিবার সোমবার এই দুটো দিন কলকাতাতে ঝাঁকিয়ে ঠান্ডা থাকছে মঙ্গলবার থেকে একটু করে তাপমাত্রা বাড়বে তবে পার্শ্ববর্তী জায়গাগুলো হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে জাঁকিয়ে ঠান্ডা থাকছে কোথাও কোনো বৃষ্টির আজকে সম্ভাবনা নেই আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে এছাড়াও কুয়াশার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এমনটাই মূলত আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওভারঅল যে খবর সেটাই আপনাদের জানালাম উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না হালকা মাঝারি কুয়াশা এছাড়া হিমালয় সংলগ্ন জেলাগুলি বা জায়গাগুলিতে একটু বেশি কুয়াশার সম্ভাবনা তবে তাপমাত্রা হিমালয় সংলগ্ন জায়গাগুলোতে খুব একটা পরিবর্তন হচ্ছে না যদিও কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে মালদহ দুই দিনাজপুরে এবার জেলাভিত্তিক যে আবহাওয়ার খবর আজকে উঠে আসছে প্রথমেই বলতে হয় পশ্চিমাঞ্চলের যে জেলায় অর্থাৎ তিনটি জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছেন আইএমডি কলকাতা সেই তিনটে জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান অবশ্য মুর্শিদাবাদে যে তাপমাত্রা এতটা নামবে সেটা আপনাদের আগে থাকতেই জানিয়ে আসছিলাম ঠিক সেই পরিস্থিতি আজকে হবার সম্ভাবনা রয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকেই সেই পরিস্থিতি রয়েছে অর্থাৎ সতর্কতা রয়েছে নয় ডিগ্রির নিচে বা আট বা কোথাও কোথাও নয় এইরকমই থাকার সম্ভাবনা মুর্শিদাবাদে সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূমও দশ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে আজকে থাকতে পারে আট ডিগ্রি কোথাও বা নয় ডিগ্রি এমন সম্ভাবনা এবং বাঁকুড়া জেলাতেও প্রচন্ড ঠান্ডা থাকবে থাকতে পারে আজকে নয় বা দশ ডিগ্রি সেন্টিগ্রেড ঝাড়গ্রামেও কিন্তু প্রচন্ড ঠান্ডা কন ঠান্ডা পরিস্থিতি থাকবে শৈত প্রবাহের মতন পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জেলাতেই আজকে আবহাওয়াটা থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে আজকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে থাকতে পারে এগারো বা সাড়ে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড এটা জানা যাচ্ছে অন্যদিকে এই যে অবস্থাটা চলছে এখানে কিন্তু শেষ নয় আগামীকাল আরও ঠান্ডা আসছে পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জেলাতে অর্থাৎ আজকে যেখানে তিনটি জেলায় সতর্কবার্তা রয়েছে রয়েছে প্রবাহের অর্থাৎ কোল্ড ওয়েভ তবে আগামীকাল সেটা যে বাড়বে এটা পুরোপুরি পরিষ্কার হয়তোবা দেখা যাচ্ছে আজকে সকালে এবং দুপুরের দিকে আবহাওয়া দপ্তর আরও কিছু জেলাতে শৈতপ্রবাহের সতর্কতার কথা জানাতে পারেন কারণ প্রচন্ড ঠান্ডা চলছে সঙ্গে পূর্ব বর্ধমানেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে না থাকলেও আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে নয় বা দশ ডিগ্রি থাকতে পারে পূর্ব বর্ধমানে এটাও দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে উত্তরে হাওয়ার দাপট থাকবে যার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এবার আমরা আসছি কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে কলকাতাতে জাঁকেই ঠান্ডা থাকছে তবে শৈত প্রবাহের কোনো সম্ভাবনা নেই কলকাতা জেলাতে সঙ্গে হাওড়া জেলাতেও প্রচণ্ড ঠান্ডা আজকে থাকার সম্ভাবনা থাকতে পারে সাড়ে নয় থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোথাও কোথাও হবে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে হাওড়া জেলাতে আজকে এগারো থেকে বারো ডিগ্রি থাকতে পারে কলকাতাতে আগেই জানিয়েছি আপনাদের আজকে থাকার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে থাকতে পারে এগারো থেকে সাড়ে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকছে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনাতেও পূর্ব মেদিনীপুরের আবহাওয়াটা যেটা থাকার সম্ভাবনা রয়েছে আজকে এগারো বারোর মধ্যে রান করতে পারে তাপমাত্রা সর্বনিম্ন আমি সর্বনিম্নর কথাটাই বলছি তবে সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সব জেলাতেই একই রকম পরিস্থিতি গড়পর্তাভাবে থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নদীয়া জেলাতে আজকে থাকতে পারে এগারো বা বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে প্রচন্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকছে তবে যেটা আপনাদের আগেই জানাচ্ছি এবং বারবার জানাচ্ছি যে আজকে কি ঠান্ডা আগামীকাল আরও ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে চলেছে প্রত্যেকটা জেলাতে এটা কিন্তু খবর রয়েছে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে রবিবার সোমবার মঙ্গলবার এই রকম কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি শৈতপ্রবাহ পরিস্থিতি বহু জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকে আবহাওয়াটা কেমন থাকবে দার্জিলিং কালিম্পংয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি চলছে চার থেকে সাত ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়িতে বারো ডিগ্রি থাকতে পারে জাঁকি ঠান্ডা রয়েছে আলিপুরদুয়ারে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আসতে চলেছে এবং আগামী সপ্তাহ ভোর সেই ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কুচবিহারও যথেষ্ট ঠান্ডা রয়েছে দুই দিনাজপুর মালদহ তো আজ থেকে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে এবং রবিবার সোমবার মঙ্গলবার দুই দিনাজপুর মালদহতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে একটু তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরে ঠান্ডা পরিস্থিতি একটু কম থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে মাঝারি ধরনের কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে এটাই হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর ত্রিপুরার বন্ধুদের জানাবো আপনাদের ওখানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আজ থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে এবং আগামীকাল থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে নয় বা এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন অর্থাৎ নয় থেকে এগারোর মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন জায়গাতে তবে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকেও রয়েছে আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা জানাচ্ছেন দিল্লির মৌসুম ভবন ঝাড়খণ্ডে বন্ধুদের জানাবো প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি আসতে চলেছে আপনাদের ওখানে আংশিক মেঘলাকাশ মাঝারি ধরনের কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে মূলত রাজস্থানে উত্তর পশ্চিম দিকে এছাড়া উত্তরপ্রদেশের পশ্চিমাংশে এবং মধ্যপ্রদেশের উত্তরাংশে প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে এছাড়াও আপনাদের জানাবো যে পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এখানে আংশিক মেঘলাগাশ অরুণাচল প্রদেশের কোথাও কোথাও উঁচু জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা খবর রয়েছে সিকিমও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা জানা যাচ্ছে যে যখন উত্তর ভারত জুড়ে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি চলছে অর্থাৎ একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে জম্মু কাশ্মীরে তার জন্য আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর গিলগিট বালতিস্তান এছাড়া মুজাফরাবাদ এছাড়াও রয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকাগুলোতে তবে সমতলে তার খুব একটা প্রভাব পড়বে না অর্থাৎ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ এখানে মেঘলা আকাশ তবে ছিটে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করেছে সেটি খুব একটা শক্তিশালী নয় তার জন্য পশ্চিমবঙ্গে ঠান্ডা আসা থেকে কোনো বাধা সে তৈরি করতে পারছে না মোটামুটিভাবে তবে উত্তর ভারতের রাজ্যগুলোতে আজ এবং আগামীকাল দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে তবে আজ এবং আগামীকালের পর দুই থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে অর্থাৎ উত্তর ভারতে এই সাতাশ এবং আঠাশ তারিখের পর অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে আবারও প্রচণ্ড কনকনে ঠান্ডা আসছে শৈতপ্রবাহ পরিস্থিতি হবে এমনটা জানিয়েছেন দিল্লির মৌসম ভবন তবে আজকেও শৈতপ্রবাহের পরিস্থিতি রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে দু একটা জায়গা হালকা শৈতপ্রবাহ মতো পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে উত্তর ভারত জুড়ে যখন এই রকম কনকনে ঠান্ডা পরিস্থিতি পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গে ঠান্ডা পরিস্থিতি তখন দক্ষিণ ভারতে কিন্তু আজকে বৃষ্টি না হলেও সোমবার রাত থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন কিন্তু আবারও তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ তেলেঙ্গানার কোথাও কোথাও কর্ণাটকের দক্ষিণাংশ এখানে কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সিস্টেমটা পশ্চিম দিকে এগিয়ে আসছে তার জন্যই এমন পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা আশা করছি এই বিস্তারিত ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং